যাদের রিকোয়ারমেন্ট 2 BHK ফ্ল্যাট কিন্তু একটু স্পেসিয়াস হতে হবে তারা কিন্তু আজকের ভিডিওটা একদমই মিস করবেন না। আর যারা মনে করছেন একদম রেডি টু মুভ ফ্ল্যাট চাই কলকাতা শহরের মধ্যে প্রাইম লোকেশনে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হতে চলেছে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইবটা করুন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। আর যারা সাবস্ক্রাইব করেছেন, যারা আমাদের প্রপার্টি ভিউ চ্যানেলের রেগুলার ভিউয়ার আছেন, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। তো আজকে যে প্রপার্টির ভিডিওটা দেখাবো, এটা হচ্ছে একটা 1200 স্কোয়ার ফিট 2 BHK ফ্ল্যাট, সম্পূর্ণ ফার্নিশড এবং রেডি টু মুভ। এখানে কোনো রকম আপনাদের GST পেমেন্ট করতে হবে না। এবং সবার আগে লোকেশনটা কি, লোকেশন আমি আছি এখন অ্যাট দিস মোমেন্ট লেক টাউন জয়া সিনেমার একদম কাছে। এবং লেক টাউন জয়া সিনেমার মেন যেটা USP হচ্ছে, এই রাস্তাটা দিয়ে সোজা গেলে আমরা চলে যাচ্ছি যশোর রোডের দিকে, এবং ওদিকটাতে চলে গেলে আমরা চলে যাচ্ছি VIP রোডের দিকে। অর্থাৎ যশোর রোড এবং VIP রোড এই দুটো রাস্তার একদম মিডিল পয়েন্টেই হচ্ছে জয়া সিনেমা। সেই জয়া সিনেমা থেকে এই বিল্ডিংটা পায়ে হেঁটা পথে খুব বেশি হলে 2 থেকে 3 মিনিটের রাস্তা। G+7 স্টোরেজের একটা বিল্ডিং। এখানে 2 BHK 3 BHK দু ধরনের ফ্ল্যাটের অপশন রয়েছে, অল্প কিছু ফ্ল্যাট রয়েছে যেগুলো 1 BHK। কিন্তু আজকে যে প্রপার্টির ভিডিওটা নিয়ে আসবো, এটা হচ্ছে 1200 স্কোয়ার ফিট একটা 2 BHK ফ্ল্যাটের ভিডিও। এটা ফার্স্ট ফ্লোরে আপনারা পেয়ে যাবেন। ভিডিওটা করেছি ফার্স্ট ফ্লোরের, বাট আপনাদের জন্য অন্য ফ্লোর প্রেফারেন্স থাকে তাহলেও কিন্তু সেই রকম ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। 1200 স্কোয়ার ফিট হচ্ছে পুরোপুরি ফার্নিশড আপনারা পেয়ে যাবেন। এখানে CSC ইলেকট্রিক কানেকশন এবং KMC জল রয়েছে। বিল্ডিং থেকে পায়ে হাঁটা পথে একদম আপনারা পেয়ে যাচ্ছেন মেন বাজার। সেখানে ব্যাংক, ATM, হসপিটাল, ইচ অ্যান্ড এভরিথিং কাছাকাছি। যশোর রোড এবং VIP রোড দুটোই কাছাকাছি হওয়ার ফলে এয়ারপোর্ট থেকে কানেক্টিভিটি কিন্তু যথেষ্ট ভালো, অ্যাজ ওয়েল অ্যাজ গোটা কলকাতার সাথে কিন্তু বাসের সাথে ওয়েল কানেক্টিভিটি রয়েছে এই এরিয়াটার। এছাড়া যদি আপনারা মেট্রো স্টেশন চান, তাহলে কিন্তু বেলগাছিয়া মেট্রো স্টেশন অটোতে করে হার্ডলি 4 থেকে 5 মিনিটের রাস্তা। তো বাস, অটো আর রেলের কথাটা বলা হয়নি, সেটা হচ্ছে নিয়ারেস্ট রেল স্টেশন পড়বে উল্টোডাঙ্গা রেল স্টেশন। উল্টোডাঙ্গা থেকে ডাইরেক্ট অটো সার্ভিস রয়েছে জয়া সিনেমা পর্যন্ত, অথবা আপনি যদি বাসে আসতে চান সেটাও কিন্তু পসিবল। এই ছিল মোটামুটি বিল্ডিং এর টোটাল ডিটেলস। এবার ফ্ল্যাটের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। বিল্ডিং এর সামনেটা দিয়ে আমি ঢুকছি। এখন দেখুন, এই যে সামনের এই পুরো এরিয়াটা দেখছেন, এটা হচ্ছে পুরো পার্কিং এরিয়া। এখন এখানে কাজ চলছে বলে জিনিসপত্র রাখা রয়েছে, এগুলো পরিষ্কার হয়ে গেলে এর কিন্তু চেহারাটাই পুরো পাল্টে যাবে। সামনের দিকে আরেকটা হচ্ছে মেন এন্ট্রি, কোলাপসেবলের এন্ট্রি রয়েছে। তার আগে দেখুন, এখানে CCTV ক্যামেরা অলরেডি ইনস্টলড। এবং আরেকটুখানি সামনের দিকে এগিয়ে গেলে আমরা করিডোর এরিয়াটাতে চলে আসলাম। বাঁ দিক দিয়ে স্টিয়ার উপরের দিকে ধীরে ধীরে উঠে যাচ্ছে। আরেকটুখানি সামনের দিকে এগিয়ে গেলে এখানে হচ্ছে লিফটের এরিয়াটা আমরা পেয়ে যাব। এখানে লিফটটা একবার দেখে নিই, দেখুন এটা হচ্ছে 8 প্যাসেঞ্জার লিফট, 544 কেজি পর্যন্ত ম্যাক্সিমাম ওয়েট এটা ক্যারি করতে পারবে। এবং লিফট এখানে 7th ফ্লোর পর্যন্ত যাবে। তো আমি এখন ছাদে যাচ্ছি, আমি লিফটে করেই যাচ্ছি। তো 7th ফ্লোরের পরে একটা ফ্লোর হেঁটে আমাদের উঠতে হবে। তো এটা অটোমেটিক লিফটের অপশন আপনারা পেয়ে যাবেন। আর এখানে দেখুন লিফটের এখানে যে লাইটের যে ডিজাইনটা, এটা বেশ ভালো। তো চলে এসেছি আমি এখন 7th ফ্লোরে। তো এটা হচ্ছে পুরো 7th ফ্লোর, এখানে ম্যাক্সিমাম প্রপার্টি সোল্ড আউট হয়ে গেছে, খুব বেশি খালি নেই আর। তো স্টেয়ারটা দিই আমি উপরে উঠবো ধীরে ধীরে। আর এখান থেকে ছাদের থেকে পুরো ভিডিওটা আপনাদের দেখাবো, মানে আশেপাশের লোকালিটির ভিডিওটা এবং ছাদে কি কি আছে সেগুলো দেখাবো। তো ঢুকলাম ছাদে, এখানে একটা এক্সট্রা স্পেস রয়েছে। তো অ্যাকচুয়ালি বলে দিই, এইটা আর একটা ফ্ল্যাট রয়েছে, তো এটা ছোট ফ্ল্যাট হবে। আর এটার ভিডিওটা আজকে করবো না, আর এই ছাদে চলে আসলাম। এখানে রুফ ট্রিটমেন্টের কাজ পুরোপুরি কমপ্লিট, সেটা হবার পরে ওপরে খুব সুন্দর টাইলস এর কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি। এর ফলে হবে কি, এর নিচের যে ফ্লোর গুলো রয়েছে ওখানে কোনো হিটিং ইস্যু আসবে না। আর এই জায়গাটা যেটা দেখছেন সেট করা হয়েছে, এই জায়গাটা হচ্ছে আপনারা এক্সট্রা করে কমিউনিটি হল টাইপের আপনারা বলতে পারেন, ওপেন কমিউনিটি এইরকম যেটা করা যায় ছোটখাটো অনুষ্ঠান করার জন্য এই জায়গাটা করে দেওয়া রয়েছে। ওপরে হচ্ছে জলের ট্যাঙ্ক আপনারা পেয়ে যাচ্ছেন, এবং তার ওই পাশটা হচ্ছে লিফটের এরিয়া, এবং এই হচ্ছে আশেপাশের লোকেশনটা, এই হচ্ছে পুরো লেক টাউন এরিয়াটা। তো পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া। এই হচ্ছে মোটামুটি ছাদের ভিডিও ট্যুরটা, প্রপার্টির ভিডিওটা এবার আপনাদের সাথে শেয়ার করব আমি। এইখানে যে স্টেয়ারটা আমরা দেখছি, এই স্টেয়ারটা 4.5 ফুটের বেশি একটা চওড়া আমরা পেয়ে যাব। আর স্টেয়ারের কোয়ালিটিটা একবার দেখাই, দেখুন এখানে মার্বেল মানে ফুটস্টেপ যেখানে পড়বে, আর তার ঠিক নিচে হচ্ছে খুব সুন্দর গ্রানাইটের কাজ করা থাকছে, আর তার পাশে রেলিং এর কাজ পুরোপুরি কমপ্লিট। স্টেয়ার ধীরে ধীরে সামনের দিক দিয়ে আমরা নিচের দিকে নেমে যাব। আর এই হচ্ছে করিডোর এরিয়া, দেখুন সামনের দিকে, এদিকে দুটো ফ্ল্যাট ছিল, এই দুটো ফ্ল্যাট সেল আউট হয়ে গেছে, এবং এখানেও আরও একটা ফ্ল্যাট, এবং ওদিকে আরও বেশ কিছু ফ্ল্যাট রয়েছে 2 BHK
বিএইচকে এবং থ্রি বিএইচকের পুরো কম্বিনেশন অনুযায়ী। আর একটুখানি সামনের দিকে এগিয়ে গেলে একটা খুব ভালো জিনিস, এখানে একটা লিফট রয়েছে এবং এদিকে আরও একটা লিফট রয়েছে, দুটো পুরো অটোমেটিক লিফট আমরা পেয়ে যাব। 7th floor পর্যন্ত লিফট যায়, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজাস্টমেন্ট 7th floor রয়েছে একটা লিফট। আর এখানকার যে সিলিং এর কন্ডিশনটা দেখুন, কমন যে এরিয়াটা যেটা করিডোর এরিয়াটা, সেইখানেও কিন্তু ফল সিলিং এর কাজ খুব সুন্দর ভাবে কমপ্লিট। এখন যে প্রপার্টিটা দেখতে যাব সেটা এক্স্যাক্টলি সামনের যে দরজাটা খোলা রয়েছে ওই ফ্ল্যাটের ভিডিওটাই শেয়ার করব। তো প্রপার্টিতে যখন আমি ঢুকছি, আমি এক্স্যাক্টলি এখন উত্তর দিকে মুখ করে এই প্রপার্টিতে ঢুকছি। ঢোকার আগে বাঁদিকে এইখানে কলিং বেলের একটা সুইচ পাবো এবং এই জায়গায় দেখুন কোলাপসেবল গেটের কাজ পুরোপুরি এখানে আমরা কমপ্লিট পেয়ে যাচ্ছি। দরজার যে কোয়ালিটিটা সেটা একবার দেখুন আপনারা, এই হচ্ছে দরজার কোয়ালিটি। ল্যামিনেশন কিন্তু যথেষ্ট সুন্দর এবং রুচিসম্পন্ন ল্যামিনেশন এখানে প্রোভাইড করে দেওয়া থাকছে, আই হোলের অপশন তো রয়েছে। এছাড়াও এখানে ব্র্যান্ডেড কোম্পানির ডোর লক, গোদরেজের এখানে ডোর লক ইউজ হয়েছে, তার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে এখানে ডোর হ্যান্ডেলও আমরা পেয়ে যাচ্ছি। দরজার ল্যামিনেশনটা তো আপনাদেরকে দেখালাম, এবার প্রপার্টির মধ্যে ঢুকছি। যেমন আমি বললাম, আমি এক্স্যাক্টলি উত্তর দিকে মুখ করে ঢুকছি। সামনের জানলাটা ওটা হচ্ছে উত্তর দিকের জানলা হচ্ছে, এবং এখানকার সিলিং এর কন্ডিশন দেখুন, এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন। ফল সিলিং এর কাজ খুব সুন্দরভাবে কমপ্লিট, তার সাথে কিন্তু একদম ম্যাচিং এমপেনের লাইট দুর্ধর্ষ একটা লুকস ক্যারি করছে। সামনের ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে এইটা হচ্ছে বেসিক্যালি সিটিং এরিয়া থাকছে, এবং তার সাথে এইখানের যে সেটআপটা করা রয়েছে এটা ঠাকুর ঘর পারপাসে এই জায়গাটা আপনারা ইউজ করতে পারেন, ঠাকুর রাখার সিংহাসনও বলা যেতে পারে। এটা অ্যাকচুয়ালি দেখুন এদিকটা পড়ছে উত্তর দিক এবং এদিকটা হচ্ছে পূর্ব দিক, সেই অনুযায়ী কিন্তু উত্তর পূর্ব দিকে এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন ঠাকুরের সিংহাসনটা। এই যে সিংহাসনটা করা রয়েছে এখানে দেখুন, ঠাকুর রাখার জন্য ঠাকুরের বেদি হিসাবে এইখানে খুব সুন্দর করে এখানে কাজ করা থাকছে, এবং এর পাশে এদিকটা এইগুলো হচ্ছে পুরো গ্লাসের পার্টিশন এখানে আমরা পেয়ে যাব। এদিকটা তো সেরকমভাবে গ্লাসের পার্টিশন পেয়ে যাচ্ছে, এবং এর ঠিক নিচেটাতে এক্সট্রা করে আলাদা স্টোরেজ ইউনিট প্রোভাইড করে দেওয়া রয়েছে। এই হচ্ছে মোটামুটি এটা একটা সিটিং এরিয়া। তো আপনারা যদি রাখতে চান কর্নার সোফা, ওইখানটাতে খুব সুন্দরভাবে বসে যাবে। দেওয়ালের টেক্সচারের কন্ডিশন বেশ ভালো, সামনে থেকে একবার টেক্সচারটা আপনাদেরকে দেখাই দেখুন। এই হচ্ছে এখানকার টেক্সচারের কাজ, যথেষ্ট সুন্দর টেক্সচার, এবং তার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে ওয়াল পেন্টিং এর কাজও পুরোপুরি কমপ্লিট। এই জায়গাটাতে ফ্লোরিংটাও যেটা আমরা প্রোভাইড করে দেওয়া হয়েছে ডেভেলপারদের তরফ থেকে, এটা ডবল চার্জ ভিট্রিফাইড টাইলস এবং 4x2 টাইলস এখানে আপনারা পেয়ে যাবেন। পুরো ফ্ল্যাটটা জুড়েই 4x2 টাইলস প্রোভাইড করা হবে। সিলিং এবং ওয়াল আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, সাইজটা বলা হয়নি, সাইজটা বলে দিই। সামনের দিকের ওই ওয়াল যেটা উত্তর দিকের ওয়াল, ওখান থেকে একদম দরজার এই স্টার্টিং পর্যন্ত, একদম স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 12.5 ফুট, এবং ওদিকের বাঁদিকের ওই ওয়ালটা থেকে একদম যেটা এদিকের ওয়ালটা রয়েছে এত দূর পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট, 10x12, এটা হচ্ছে মেন সিটিং এরিয়া এই জায়গাটার। তো এটা হচ্ছে একটা সিটিং এরিয়া, ডাইনিং এরিয়া বা কিচেন সেটা সেপারেট রয়েছে, সেটাও দেখাবো। সিটিং এরিয়ায় এখানে সোফা সেট যেখানে বসবে সেইখানটা থেকে বাইরের দিকে তাকালে এক্স্যাক্টলি এই লুকস থাকবে। বাঁদিকে হচ্ছে ঠাকুরের সিংহাসন, সামনে মেইন এন্ট্রি দরজা, এবং তার ঠিক পাশে খুব সুন্দরভাবে টিভি ক্যাবিনেট অলরেডি করে দেওয়া রয়েছে, এবং টিভি ক্যাবিনেটের যে ল্যামিনেশনটা দেওয়া রয়েছে সেটাও কিন্তু খুবই সুন্দর। টিভি ইনস্টল হবে এই জায়গাটাতে, এখানে টিভির ইলেকট্রিকের পয়েন্ট পাবো, এবং ঢুকেই বাঁদিকে এই জায়গা হচ্ছে সুইচ বোর্ডের অপশন থাকছে, এবং এর নিচেও দেখুন বেস স্টোরেজ ইউনিট এখানে প্রোভাইড করে দেওয়া থাকছে। এই হচ্ছে মেইনলি যেটা লিভিং এরিয়া বলা যায়, সেই লিভিং এরিয়ার একটা ছোট্ট ভিডিও ট্যুর। লিভিং এরিয়া থেকে এবার আরেকটু ভেতর দিকে এগিয়ে যাব। যখন ভেতর দিকে এগিয়ে যাচ্ছি, সামনের যে জায়গাটা পড়ছে এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং, এদিকটা হচ্ছে পুরো কিচেন সেট আপ পাবো, এবং তার সাথে দেখুন এই জায়গাটা হচ্ছে ডাইনিং টেবিলের সেট আপ কিন্তু এখানে করে নেওয়াই যায়। এখানকার সিলিং এর অবস্থাটা একবার দেখা, এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন, ফল সিলিং এর কাজ খুব সুন্দরভাবে কমপ্লিট করা হয়ে গেছে, তার সাথে মডুলার কিচেন সেট আপ অলরেডি একদম রেডি বলাই যায়। পুরো জিনিসগুলো ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো, তার আগে এইখানের যে ফ্লোরিংটা দেখছেন এটার সাইজ আপনাদেরকে বলে দিই। সামনে ওই ওয়ালটা যেটা রয়েছে ওই ওয়ালটা থেকে এক্স্যাক্টলি এই এতদূর পর্যন্ত, মানে এই যে কিচেনটা স্টার্ট হচ্ছে এতদূর পর্যন্ত, এটা হচ্ছে 10 ফুট, এবং চওড়া যেটা হচ্ছে এইখান থেকে একদম ওদিকের কিচেনের স্টার্টিং পর্যন্ত ওই ওয়ালটা পর্যন্ত এটা হচ্ছে 14 ফুট। 10x14 হচ্ছে কিচেন কাম ডাইনিং এর সাইজটা। তো ওই দিকটা পড়ছে উত্তর দিক, কিচেনের এদিকটা পড়ছে উত্তর দিক, সিমিলারলি এদিকটা পড়ছে পুরোপুরি পশ্চিম দিক ওপেন পাচ্ছে, এবং আরেকটুখানি সামনের দিকে আমরা দক্ষিণ দিকটা ওপেন পেয়ে যাব। আর কিচেনের ফ্লোরিং সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, এবং এবার আমি কিচেনের যে মেন কুকিং এরিয়াটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বেশ বড়
এল টাইপের কিচেন স্ল্যাব একদম একদিকের ওয়াল থেকে একদম পুরো কভার করে এদিক পর্যন্ত এসে শেষ হয়েছে। এবং এই যে কিচেন স্ল্যাবটা রয়েছে, এই কিচেন স্ল্যাবটা 2 ফুটের বেশি চওড়া, খুব সুন্দর কিন্তু একটা কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। এবং এর নিচে এই হচ্ছে স্টোরেজ ইউনিটটা, আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন স্ল্যাবের নিচে যে স্টোরেজ ইউনিট, সেই স্টোরেজ ইউনিটগুলো আমি একবার খুলে দেখাবার চেষ্টা করবো আপনাদেরকে। এখানে স্টোরেজ ইউনিটে সাধারণত কী কীভাবে কিরম কিরম ভাবে ওরিয়েন্টেশনটা করা রয়েছে, দেখুন এক্স্যাক্টলি মডিউলার সেট আপ কিচেন যেরকম করে দেওয়া থাকে এক্স্যাক্টলি সেই ধরনের কিচেন সেট আপই এখানে আপনারা পেয়ে যাবেন। এক্সট্রা কস্টিং কোনো কিছুই নেই, সব কিছু ফার্নিশডই পাবেন আপনারা এই ফ্ল্যাটটার সাথে। আর কিচেন স্ল্যাবের ওপরে দেখুন এক্সট্রা যে স্টোরেজ ইউনিটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন, দেখুন কালার কম্বিনেশনও খুব সুন্দর। আর কিচেন স্ল্যাবের এই জিনিসগুলো একবার একটা খুলছে দেখুন, এই হচ্ছে এখানকার মেন জিনিসগুলো রয়েছে, এই হচ্ছে স্টোরেজ ইউনিট। কিচেনের স্টোরেজ ইউনিট নিয়ে কোনো অসুবিধা আপনাদের হবে না। কিচেন স্ল্যাবের ঠিক ওপরেই দেখুন এখানে টাইলসের হাইটটা, এই টাইলসটাও কিন্তু 3 ফুটের বেশি হাইট পেয়ে যাব। কিচেন ইকুইপমেন্টস ইউজ করার জন্য এখানে ইলেকট্রিক পয়েন্টও আমরা পেয়ে যাচ্ছি, সামনে এই জায়গাটা চিমনির জন্য ছেড়ে রাখা হয়েছে, ভেতর দিয়ে ইনার হোল রয়েছে, ওখান দিয়ে চিমনির আউটলেট বাইরে বেরিয়ে যাবে। আর সামনের দিকে খুব সুন্দর একটা জানলা পেয়ে যাচ্ছে, এটা বেসিক্যালি উত্তর দিক পড়ছে। এই হচ্ছে মোটামুটি কিচেন এরিয়া। সামনে এই জায়গাটা একটা সিঙ্ক ইনস্টল হবে, সিঙ্কটা এখনো ইনস্টল হয়নি, আরও লাগাতে চাইলে সেটাও আপনারা এখানে লাগিয়ে নিতে পারেন, তার জন্য ইলেকট্রিক পয়েন্ট আপনারা এইখানটাতে পেয়ে যাবেন। আর কিচেন স্ল্যাবের ঠিক বাঁ পাশে, সিঙ্কের ঠিক বাঁ পাশটাতে এইখানে একটা বেসিন সেট আপ আমরা পেয়ে যাব। তো এখানে বক্স গ্রিল পুরোপুরি কাজ কমপ্লিট রয়েছে সামনে, তার সাথে স্লাইডিং জানলা, এবং যেটা আমরা লিভিং এরিয়াতেও দেখেছি ওখানেও দেখুন স্লাইডিং জানলা তার সাথে গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট। খুব সুন্দর একটা ফ্ল্যাট, এবং যার সাথে পুরো সেপারেটভাবে আমরা লিভিং এরিয়া এবং ডাইনিং এরিয়া আমরা দেখতে পাচ্ছি। এটাই ছিল মেনলি আউটার এরিয়া। এরপরে যখন আরও ভেতরে ঢুকবো সেইগুলো কী কী দেখতে পাবো দেখে নিই। তো সামনের দিকে এগুলো রয়েছে, মাস্টার বেডরুম রয়েছে, একটা বেডরুম রয়েছে, এবং তার ঠিক আগে ডান দিকে এখানে হচ্ছে কমন টয়লেট আমরা পাবো। তো করিডোরটা সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, এবং এই করিডোর যেটা রয়েছে এই করিডোরটা 3 ফুট চওড়া রয়েছে, এবং লম্বা যেটা রয়েছে একদম ওইখান থেকে এক্স্যাক্টলি এত দূর পর্যন্ত, এটা হচ্ছে প্রায় 16 ফুট লম্বা আমরা পেয়ে যাব। এই হচ্ছে করিডোর। বাঁদিকে এটা হচ্ছে দক্ষিণ দিক, এখানে বক্স গ্রিলের কাজ কমপ্লিট, এবং সামনে থেকে যদি তাকাই দেখুন এক্স্যাক্টলি ওই সামনে ওটা ছিল মেন রোডটা। আর এখানে দেখুন এই জায়গায় একটা এক্সট্রা ইউটিলিটি স্পেস আমরা পেয়ে যাচ্ছি, যদি কারো মনে হয় খুব গাছের শখ রয়েছে এই জায়গাটা কিন্তু রাখতেই পারেন। গ্রিলের কাজটা দেখুন এখানে পুরোপুরি কমপ্লিট পেয়ে যাচ্ছে, এখানে আমরা একটা স্লাইডিং ব্যালকনির মতো অপশনও বলা যেতে পারে, বা এখানে স্লাইডিং জানলা বলাটাই হচ্ছে এটা একদম বেস্ট হবে। তো এই করিডোর এরিয়াটা থেকে আমি যদি সিলিং এর দিকে তাকাই দেখুন এই হচ্ছে করিডোর এরিয়ার যে সিলিংটা রয়েছে, এক্স্যাক্টলি এই ধরনের সিলিং কন্ডিশন এখানে করিডোর এরিয়াতে রয়েছে, এবং তার ঠিক এন্ডে গিয়ে আমরা একটা স্টোরেজ ইউনিট পেয়ে যাচ্ছি। এই হচ্ছে করিডোর এরিয়াটা। তো করিডোর এরিয়া থেকে এবার ভেতর দিকে ধীরে ধীরে ঢুকবো, প্রথমে আমি রাইট টার্ন নিচ্ছি, এটা হচ্ছে কমন টয়লেটে আমরা পৌঁছালাম। তো কমন টয়লেটের সবার আগে সাইজটা বলে দিই, একদম সামনের দিকের যে ওয়ালটা দেখছেন ওই ওয়াল থেকে একদম এইখান স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 9 ফুট, এবং যে চওড়াটা রয়েছে এখান থেকে এতটা এটা হচ্ছে 4.5 ফুট, 9x4.5 হচ্ছে কমন টয়লেটের সাইজ। তার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে এখানে দেখুন ওয়াল টাইলসের হাইটটা, হাইটটা কিন্তু বেশ উঁচু পর্যন্ত করে দেওয়া রয়েছে, টাইল সিলেকশনও খুব ভালো, অ্যারেস্টিকের টাইল সিলেকশন এটা কিন্তু বলাই যায়। টয়লেটে ঢুকেই বাঁদিকে একটা বেসিন সেট আপ থাকবে, আর একটুখানি সামনের দিকে এখানে হচ্ছে শাওয়ার এরিয়া প্রোভাইড করে দেওয়া থাকছে, ইকুইপমেন্টস লাগানো হয়নি, ধীরে ধীরে লাগানো হবে। আর একটুখানি এন্ডের দিকে যখন তাকাবো গিজারের পয়েন্ট, এবং একদম এন্ডে এখানে WC কমোড ইনস্টল থাকবে, এবং তার ঠিক ওপরে দেখুন একটা লোফারের অপশন, এক্সস্ট ফ্যান লাগাতে চাইলে একদম ওপরে একটা হোল রয়েছে। আর এই হচ্ছে টয়লেটের মেন সিলিং এরিয়া। তো এইটা ছিল কমন টয়লেটের ভিডিও ট্যুরটা। তো কমন টয়লেটটা থেকে বাইরে বেরোলাম, এবার আরেকটুখানি সামনের দিকে এগিয়ে যাব করিডোর দিয়ে। সামনের দিকে এগিয়ে তো এখানে একটা রাইট টার্নে এখানে একটা বেডরুম পড়ছে, আমরা প্রথম বেডরুমটাতে আমরা ঢুকছি এখন। তো এই বেডরুমটাতে যখন ঢুকছি উত্তর দিকে মুখ করে ঢুকছি এই বেডরুমটাতে, ঢোকার আগে দেখুন এই হচ্ছে পুরো দরজার কন্ডিশন, খুব সুন্দর দরজা, খুব সুন্দর ল্যামিনেশনের কাজ, ডোরলকও আপনাদেরকে দেখাতে পারি যে খুব সুন্দর ব্র্যান্ডেড কোম্পানির ডোরলক আমরা পেয়ে যাচ্ছি এখানে। আর এই হচ্ছে দেখুন এখানকার ফ্লোরিং এর কন্ডিশন, এইখানে ফ্লোরিংও এবং এখানেও সিলিংও কিন্তু খুব সুন্দর সামঞ্জস্য রাখা হয়েছে পুরো ফ্ল্যাটটার সাথেই। ফ্লোরিং
যেটা আমরা পেয়ে যাচ্ছি নিচের দিকে একবার দেখাবো, সেম ফ্লোর যেরকম আপনারা আগে দেখেছেন, অ্যাজ ওয়েল অ্যাজ এখানকার সিলিং এর কন্ডিশনটা আপনাদেরকে দেখাই। দেখুন এই হচ্ছে সিলিং এর কন্ডিশন, এখানে যে ফল সিলিংটা করা হয়েছে, আগের যে ফল সিলিংটা আপনারা দেখলেন তার সাথে কিন্তু কোনো মিল নেই। প্রত্যেকটা জায়গাতে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন প্রোভাইড করে দেওয়া হয়েছে, যাতে মনোটোনাস না ফিল মনে হয় কখনো। আর দরজাটা দিয়ে দেখুন, ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরেই সামনে বেশ বড় একটা কভার এরিয়া পাচ্ছি, যেটা হচ্ছে একদম ফ্লোরিং থেকে আপ টু সিলিং হাইট পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি পুরো কভারটা। যথেষ্ট বড় স্টোরেজ ইউনিট নিয়ে কোনো রকম অসুবিধা হবে না। একটা যদি কভার একটা খুলে দেখাই আপনাদেরকে, দেখুন এই হচ্ছে এর ভেতরের কন্ডিশন। সেপারেট লক তো থাকছেই প্রত্যেকটা জায়গাতে, তার সাথে এক্স্যাক্টলি যেরকম জামা কাপড় রাখার জন্য দরকার হয় জিনিসপত্র, এক্স্যাক্টলি সেই জিনিসই এখানে আপনারা পেয়ে যাবেন। এসির পয়েন্ট তো পেয়ে যাবেন, একদম প্রত্যেকটা ব্র্যান্ডেড কোম্পানির হ্যাভেলস এর সুইচ প্রত্যেক জায়গায় ইনস্টল। এবং দেখুন এই হচ্ছে এখানকার একটা খাট, তো এই খাটটাও কিন্তু হাইড্রোলিক সিস্টেমের খাট রয়েছে, সাইজটা এখনো রুমের বলা হয়নি। একদম এন্ডে যে ওয়ালটা দেখছেন, যেখানে টেক্সচারের কাজ করা আছে, টেক্সচারটা আমি দেখাবো, ওইখান থেকে একদম এদিক পর্যন্ত কভারের একদম শেষ পর্যন্ত এটা হচ্ছে 14 ফুট, এবং সামনের দিকে এই উত্তর দিকের ওয়ালটা থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে 9 ফুট, 9/14। এইটা হচ্ছে এই বেডরুমের সাইজ। একটা খাট এখানে অলরেডি রয়েছে, একটা ডবল বেড খাট, তারপরে দেখুন হাঁটে চলে যাওয়ার জন্য এতটা জায়গা আপনারা পেয়ে যাবেন। এদিকে হচ্ছে একটা বেশ বড় সাইজের কভার এরিয়া, সামনের দিকে বক্স গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট, তার সাথে স্লাইডিং জানলা, এবং এর সাথে দেখুন এই জায়গাটাতে একটা ড্রেসিং টেবিলের সেট আপও আমরা পেয়ে যাচ্ছি, এবং এটা কিন্তু বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটিরই প্রোভাইড করে দেওয়া থাকছে। এবং তারপরে দেখুন ওপেন স্পেস, যেটা ওপেননেস সেটা অনেকটাই বেশি রয়েছে। আর এই হচ্ছে এখানকার টেক্সচারের কাজ দেখাই আপনাদেরকে, দেখুন এই হচ্ছে এখানকার টেক্সচারের কাজ, খুব সুন্দর টেক্সচারের কাজ, পুরো ফ্ল্যাটটাকেই কিন্তু কমপ্লিমেন্ট দিচ্ছে। কাজ শিফটের কাজের হিসাবে দেখতে গেলে কিন্তু এই ফ্ল্যাটের এই যে বেডরুমটা রয়েছে এটা কিন্তু বেশ ভালো সাইজের এবং ভালো ডিজাইনিং এর। এই বেডরুমটা থেকে বাইরের দিকে বেরোলাম, বাঁদিকে ছিল লিভিং কাম ডাইনিং এরিয়া, তার সাথে সেপারেট কিচেন স্পেস ছিল, এবং এখান থেকে আমরা এবার ডান দিকে চলে যাচ্ছি। তো তার আগে এখানে একটা স্টোরেজ ইউনিট ছিল, সেটা আপনাদেরকে দেখিয়েছি। আর একটুখানি সামনের দিকে ধীরে ধীরে এগোচ্ছি, এবার বেডরুমটাতে ঢুকছি, যেটা বেসিক্যালি মাস্টার বেডরুম। আর ঢোকার আগে দেখুন এই হচ্ছে দরজার কোয়ালিটি, মাস্টার বেডরুমে ঢোকার যে দরজা, সেম দরজা এখানেও আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা আগের বেডরুমে দেখেছেন, সেম ব্র্যান্ডেড কোয়ালিটির লক এখানে প্রোভাইড করে দেওয়া থাকছে। আর এই হচ্ছে আমি বেডরুমটাতে ঢুকলাম, ঢোকার আগে সবচেয়ে বড় বড় কথা বলি, এই বেডরুমটা যে সাইজ এটা হচ্ছে USP। সামনের দিকের ওই যে জানলাটা দেখছেন, ওই জানলাটা থেকে একদম এত দূর পর্যন্ত এই যে স্পেসটা দেখছেন এইটা হচ্ছে 16 ফুট, এবং ওই কোয়ালটা থেকে একদম এদিকের এন্ড পর্যন্ত যেটা হচ্ছে 10 ফুট, 10/16, এইটা হচ্ছে এই বেডরুমের সাইজ। এখানে একটা ডবল বেড পাতা আমরা পেয়ে যাব সামনে, তার ঠিক অপোজিটে দেখুন ওখানে টিভি ক্যাবিনেট ইনস্টল রয়েছে। আর এই হচ্ছে পুরো সিলিং এর কন্ডিশন, এখানে খুব সুন্দর সিলিং কন্ডিশন, খুব সুন্দর সিলিং এর কাজ, এমপ্যানেল লাইটের কাজ পুরোপুরি কমপ্লিট, এবং একদম এন্ডে দেখুন ওইখানে বেশ বড় একটা কভার এরিয়া পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে একদম ফ্লোরিং থেকে একদম আপ টু সিলিং হাইট পর্যন্ত। এই হচ্ছে এইখানকার যে পুরো বেডরুমটা, তার হচ্ছে একটা শর্ট ভিডিও ট্যুর। আর সামনের দিকে এখানে আর একটা আমরা এখানে সাজার জন্য এই জায়গাটা একটা ড্রেসিং টেবিলের সেট আপ পেয়ে যাচ্ছি, এদিকে একটা জানলা থাকছে। এবং আর একটা যেটা জিনিস ধরছি সামনের দিকে, এইখানে হচ্ছে অ্যাটাচ টয়লেট। আর একটা ভালো জিনিস, অ্যাটাচ টয়লেট ও শাওয়ার এরিয়া পাবো, তার পাশে হচ্ছে ব্যালকনি। তো অ্যাটাচ টয়লেটের যে এরিয়াটা রয়েছে সেটা আমি ঢুকছি এখন। এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের কন্ডিশন, এখানে অ্যান্টিস্কিড ফোর্টলাইজ আমরা পেয়ে যাবো। এবং সামনে এই হচ্ছে দেখুন ওয়ালের কন্ডিশন, ঢুকেই সামনে এইখানে থাকবে একটা বেসিন স্পেস, তার ঠিক পাশে এই জায়গাটা হচ্ছে আমরা শাওয়ার এরিয়া পেয়ে যাচ্ছি, ওদিকে একটা লোফারের অপশন, গিজারের পয়েন্ট, তার উপরে হচ্ছে এক্সস্ট ফ্যানের জন্য সুইচ হোল থাকবে, এবং এইখানটাতে একটা WC কমোড ইনস্টল হবে। এই হচ্ছে মোটামুটি অ্যাটাচ টয়লেটের যে এরিয়াটা ছিল, এখানকার সিলিং এর কন্ডিশনটা একবার দেখুন। এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের সিলিং এর কন্ডিশন, সাইজটা বলে যে অ্যাটাচ টয়লেটটা লম্বা রয়েছে ওইখান থেকে একদম এত দূর পর্যন্ত, এটা হচ্ছে 7 ফুট, এবং চওড়া যেটা রয়েছে ওই ওয়ালটা থেকে প্রাকৃতিক পর্যন্ত এটা হচ্ছে 4 ফুট, 7/4, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেটের সাইজ। এবং এর পাশে রয়েছে ব্যালকনিটা, তো ব্যালকনিটা যাচ্ছে, এই হচ্ছে ব্যালকনিতে যাওয়ার জন্য হচ্ছে দরজা, দেখুন এই হচ্ছে দরজার কন্ডিশন, বেশ সুন্দর সোভার কালারের একটা দরজা, তার সাথে লকও কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটির লক আমরা পেয়ে যাব। আর এই হচ্ছে পুরো ব্যালকনির সাইজটা আপনারা দেখছেন, ব্যালকনিটা টোটাল 8 ফুট লম্বা রয়েছে, ওইখান থেকে এত দূর পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট, এবং চওড়া আপনারা যেটা পাবেন ব্যালকনিতে এখান থেকে এতটা হচ্ছে 4 ফুট। আপনারা কিন্তু এক্সটেনশন পেয়ে যাবেন আরও 1 ফুটের মতো, অর্থাৎ 9/5 ফুট টোটাল সাইজ হচ্ছে ব্যালকনির। গ্রিল দিয়ে পুরোটাই আমরা কভারটা পেয়ে যাব, আর ব্যালকনির
একদম এন্ডে এখানে হচ্ছে একটা গিজারের পয়েন্ট থাকছে। এই হচ্ছে মোটামুটি এই ফ্ল্যাটের ব্যালকনিটার ভিডিও। ব্যালকনি থেকে এবার ধীরে ধীরে আরেকটুখানি ভেতর দিকে যাচ্ছি। এই ছিল বেডরুম, মাস্টার বেডরুম, যার ভিডিওটুর আমি আপনাদেরকে দেখিয়েছি। মাস্টার বেডরুমের ঠিক পাশে এইখানে হচ্ছে একটা অ্যাটাচ টয়লেটের অপশন। আর একটুখানি এখান থেকে সামনের দিকে যখন এগিয়ে যাচ্ছে করিডোর এরিয়াটাতে চলে আসলাম। করিডোর এরিয়ার রাইট হ্যান্ড সাইডে এই দিকটা যেটা দেখছেন এটা হচ্ছে পুরোপুরি সাউথের দিক পড়ছে, এবং বাঁ দিকে এটা নর্থের দিক। এদিকে হচ্ছে আরো একটা বেডরুম পাবো, তার ঠিক পাশে এইখানে হচ্ছে কমন টয়লেট। আর একটুখানি বাইরের দিকে বেরিয়ে এলে এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং এরিয়া, এটা হচ্ছে পুরো সেপারেট স্পেস থাকছে। আর একটুখানি সামনের দিকে এগিয়ে গেলে পুরো লিভিং এরিয়া কাম এই জায়গাটা হচ্ছে একটা ঠাকুরের সিংহাসনের অপশন পেয়ে যাচ্ছি। টেক্সচারের কাজ পুরোপুরি কমপ্লিট। আর এই হচ্ছে মেন দরজা, মেন দরজাটা দিয়ে সামনে এটা হচ্ছে এই বিল্ডিং এর করিডোরটা। আপনারা দেখলেন একটা ফার্নিশ ফ্ল্যাট যেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে ছিল 1200 স্কোয়ার ফিটের। কেমন লাগলো আপনাদের প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হন রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে আপনাদের পছন্দ মতো ফ্ল্যাটের ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। আর আপনারা এটা কিন্তু লিখতে ভুলবেন না আপনারা কি ধরনের প্রপার্টি চাইছেন, চেষ্টা করব আপনাদের বাজেট অনুযায়ী সেই ধরনের প্রপার্টির ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। আজকে যে প্রপার্টির ব্যাপারে ইনফরমেশনটা দিলাম, ফ্ল্যাটটা যদি আরও কোনো ক্লারিফিকেশনের দরকার হয় তাহলে দেখুন স্ক্রিনের ওপর আমি অফিসের নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে আপনারা কথা বলে নিতে পারেন। সাইট ভিজিট করতে চাইলেও ওই নাম্বারে ফোন করে আপনারা সাইট ভিজিট করে নিতেই পারেন। প্রাইসটা বলা হয়নি, এখানে কিন্তু 1 BHK, 2 BHK এবং 3 BHK তিন ধরনের ফ্ল্যাট রয়েছে। পার স্কোয়ার ফিট রেট হচ্ছে 6000 টাকা পুরো ফার্নিশ ফ্ল্যাট। আজকে যে 2 BHK ফ্ল্যাটটা দেখলেন এটার দাম পড়ছে 1200 স্কোয়ার ফিট, পার স্কোয়ার ফিট 6000 টাকা, 72 লাখ। এখানে কিন্তু 3 BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে, এমন কিছু কিছু 3 BHK ফ্ল্যাট রয়েছে যার সাথে ঠাকুর ঘর রয়েছে, সেগুলো কিন্তু আপনারা চাইলে স্ক্রিনে দিয়ে অফিসের নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারেন। যেদিন দেখতে আসবেন একদিন আগে ফোন করে দিলে অনেকটা অর্গানাইজ করতে সুবিধা হয়। আজকের মতো ভিডিও ব্লগিংটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা দিন অন্য কোনো একটা নতুন প্রপার্টির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিজকে সঙ্গে রাখতে ভুলবেন না। বাই বাই।